নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বংফুড মুডের আরও একটি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের মিনি ব্লগটা আমি স্টার্ট করলাম ফুলতলা থেকে। আজ আমাদের বাড়ির পাশের বড় মন্দির চামুণ্ডা মন্দিরে আজ বাৎসরিক পুজো, আর তাই সকাল সকাল মা এখানে বাগান থেকে ফুলগুলো তুলে নিচ্ছে, বেলপাতাও তুলে নিচ্ছে। এই জবা গাছে আজ অনেক ফুল হয়েছে, এখান থেকে বেশ কিছু ফুল মা ঠাকুরের মন্দিরের জন্যও নিয়ে যাবে। এখন আকন্দ ফুলগুলোও তুলে নিচ্ছে মা, আর সকালবেলায় এখন 8টা মতো বাজে, সমস্ত ফুল তুলে পুজোর জোগাড় আগে থেকেই করা ছিল খানিকটা, আর মা আসলে সকাল সকাল মন্দিরে পুজো দিতে যাবে। এই তো পুজোর ডালি একটা সাজানো হয়েও গেছে, আর বেশ কিছুটা ফুল বাড়ির পুজোর জন্য রেখে দেওয়া হলো, বাকি ফুলগুলো ঠাকুরের মন্দিরের জন্য নিয়ে যাচ্ছে। এখন মা পুজো দিতে বেরিয়েও পড়েছে। আজ এই মন্দিরে বাৎসরিক পুজোর কারণে প্রচুর ভিড় হয়, তাই একদম সকাল সকাল গিয়ে লাইন না দিলে আবার অনেক বেশি লাইন পড়ে যায়। এখন মা চলেছে মিষ্টির দোকানে পুজোর মিষ্টি কিনতে। এই দোকানটায় দেখুন ভীষণ ভিড় হয়। আমাদের এখানে এই মিষ্টির দোকানটা খুবই প্রসিদ্ধ, আর অনেক রকমের সুন্দর সুন্দর মিষ্টিও পাওয়া যায় এখানে। সকাল সকাল এই দোকানগুলোতে মিষ্টিও অনেক রকম ওরা বানিয়ে রাখে, আর ভিড়টাও প্রচুর থাকে। আর যেহেতু পুজো তাই ভিড়ও একটু বেশি। এখন পুজোর মিষ্টি কেনার পর আবার মা মন্দিরের দিকেই চলেছে। এই দেখুন রাস্তায় কত মেয়ে বউরা সবাই মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছে পুজো দিতে। কত ছোট ছোট স্টলও বসেছে, আর এখানে অনেকে মানতের জন্য বলির ছাগলও নিয়ে যাচ্ছে। আর এই দেখুন কত কষ্ট করে সবাই এখানে দণ্ডিও কাটছে অনেকে। সকাল সকাল এই ঢাকের আওয়াজ শুনলে মনটাও খুব ভালো হয়ে যায়। এই যে মন্দির প্রাঙ্গণে চলে এসেছে, খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে বাৎসরিক পুজো উপলক্ষে, আর মন্দিরে ভিড়ও অনেক। এখানে পুজোর পর ফুল আর পুজোর প্রসাদগুলো দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। আর মন্দিরের ভেতরে ওরা ফটো তুলতে দেয় না, মোবাইলও অ্যালাউ করে না, কিন্তু অনেক কষ্ট করে মাঝ ভিডিওগুলো তুলেছে। এই দেখুন মন্দিরের এই ভিডিওটা, এই জায়গায় কত সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে। পুরো ভিডিওটা তোলার আগেই ওরা মাইকে বলছিল যে ফটো তুলবেন না, যাই হোক আর মন্দিরের ভেতরের ছবি তুলতে পারেনি মা। এখন মন্দির থেকে মা ঘরে চলে এসেছে, আর এখন ঘরের ঠাকুরের পুজোটাও মা সেরে নিচ্ছে। আর এখন আমরা সবাই স্নান করে এসে গেছি মন্দিরের পুজোর প্রসাদ নেব বলে। এখানে পুজোর প্রসাদ আর সাথে ঠাকুরের চরণামৃতও নিয়ে এসছে মা। আজ মন্দিরের বাৎসরিক পুজো উপলক্ষে আমাদের এখানে পান্তা খাওয়ার নিয়ম আছে, তাই সেই জোগাড়ই চলছে। কাল রাতে অলরেডি মা পান্তা রান্না করে রেখেছে, এখন পান্তার সাথে খাওয়ার চপটা মা বানিয়ে নিচ্ছে এখানে। এই টেকনিকটা কিন্তু খুব দারুণ, গোল গোল করে এভাবে আলু সেদ্ধগুলো মা নিয়েছে, তার সাথে উপরে সামান্য একটু বেসন দিয়ে কোট করে এভাবে একটা প্লাস্টিকের ওপর দিয়ে উপরে একটা বাটি চাপা দিলেই এরকম চ্যাপটা করে তৈরি হয়ে যাচ্ছে। সমস্ত চপগুলোই এভাবে চ্যাপটা করে তৈরি করে নিয়ে এবার চপের ব্যাটারটা কীভাবে বানাচ্ছে আমি একটু আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে বেসন নিয়েছে, তার সাথে সামান্য একটু চালের গুঁড়ো নিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার, সাথে একটু আজোয়ান দেওয়া হচ্ছে, সাথে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর আদা বাটা, আর তার সাথেই দিয়ে দিল এক চামচ ভাজা মশলা। সবটা দিয়ে জল দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হয়, এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। আর এখানে তেল গরমে বসিয়ে দিয়েছে, ততক্ষণে আমি বাগানে এসে গেছি, একটু আপনাদের আম বাগানটা ঘুরিয়ে দেখাই, আর যদি কোনো আম পড়ে থাকে সেটাও নিয়ে যাব। এই দেখুন বন্ধুরা কত আম হয়ে আছে এখানে, হাত দিয়েও ধরা যাচ্ছে আমগুলো। বাড়িতে আমাদের টোটাল 10টা মতো আম গাছ আছে, আর এবছর সবগুলো আম গাছই সব রকম আম হয়েছে, বেশ ভালোই ফলন হয়েছে এই বছর। আর সারাদিন টুপটাপ আম পড়তেই থাকে, তবে প্রত্যেকটা গাছের আমগুলোই কিন্তু এক এক রকম খেতে। যাই হোক কোনো আম পাইনি, আবার চলে এলাম। ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে, এখন এই ডুবো তেলে ব্যাটারে কোট করে চপগুলো একে একে মা ভেজে তুলে নিচ্ছে। কাল রাতেই মা পান্তা ভাত আর আলু সেদ্ধ সমস্তটা করে ফ্রিজে রেখে দিয়েছিল, পুজোর পরে এই চপগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই দেখুন কত সুন্দর ফুলো ফুলো হয়েছে এই চপগুলো। এখন এখানে মা দিয়ে দিচ্ছে পান্তা ভাত। আপনারা কে কে পান্তা ভাত খেতে খুব পছন্দ করেন কমেন্টে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। তবে চপ দিয়ে পান্তা ভাত খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, আর গরমটাও যা পড়েছে এই সময় তো পান্তা ভাতটা খেতেও দারুণ লাগবে। সাথে একটা লঙ্কা দিয়ে দিল, উপরে দিয়ে দিল সামান্য লবণ,
আর এখন দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ মাখা। আপনারা যদি এই অবধি ভিডিওটা দেখতে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে দিয়ে দিল পশ্চিমবঙ্গের স্পেশাল চপ। আর এইখানে অলরেডি আমার বাবা চপ দিয়ে ভাত মেখে খেতেও বসে পড়েছে। চামুন্ডা মায়ের নাম নিয়ে এখানে তো পান্তা ভাত খাওয়া শুরুও করে দিয়েছে বাবা। আমরাও খেয়ে নেবো, আর আজকে পান্তা ভাত খেয়ে তো ঘুমটাও দারুণ হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণে আপনারা ভিডিওতে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।